আইনজীবী ভাস্কর দেবরায়ের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবিতে পুলিশের কাছে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই। সোমবার ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয় সদরের এসডিপিওর কাছে। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব ছাড়াও সংগঠনের অন্য নেতৃত্ব ছিলেন। শনিবার রাতে ধলেশ্বরের রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছিল আইনজীবী ভাস্কর দেবরায়কে। ওই দিন রাতেই জীবিতে তার মৃত্যু হয়। তার মৃত্যু নিয়ে অনেক অভিযোগ উঠছে। পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতির অভিযোগ আনছেন। ভাস্কর দেবরায়ের যে মৃত্যু সংঘটিত হয়েছে, সেই মৃত্যু নিয়ে আমাদের রাজ্যের সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং এই প্রশ্ন ওঠাটা হচ্ছে স্বাভাবিক বিষয়। আমরা ডিওএফআই টিপ রাজ্য কমিটির পক্ষ থেকে দাবি করছি যে এই তরুণ আইনজীবী ভাস্কর দেবরায়ের যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত কিংবা কারা দায়ী এই ঘটনার তদন্ত করা, তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এবং যে প্রশ্ন উঠেছে কীভাবে এই মৃত্যু সংঘটিত হলো, এই বিষয়টা মানুষ জনসাধারণের সামনে আরক্ষা প্রশাসনকে উন্মোচন করতে হবে, এই দাবি আমরা করছি। পাশাপাশি আমরা দাবি করছি যে গত 23-24 মাস যাবৎ আমাদের রাজ্যে যে ঘটনা সংঘটিত হচ্ছে ধর্মনগর থেকে সাপ্রম, এবং একই রকমভাবে রাজধানী শহরে যেখানে পুলিশ হেডকোয়ার্টার আছে, যেখানে নির্দিষ্ট একটু সীমানার মধ্যে 4-5টা থানা আছে, আউটপোস্ট আছে, এরকম একটা রাজধানীর বুকের মধ্যে একের পর এক ঘটনা সংঘটিত হচ্ছে। আমরা দেখছি আরক্ষা প্রশাসনের তারপরও কোনো হেলদুল আমরা লক্ষ্য করতে পারছি না। ব্যাংক কর্মচারীর খুন আমাদের রাজধানীতে সংঘটিত হয়েছে, থানা লকআপে বিচারাধীন বন্দির মৃত্যু হল, থানা আমাদের এসডিপি অফিস আমাদের পশ্চিম থানার হাতের নাগালের মধ্যে, টিসি অফিস সন্ধ্যা রাতে ঢুকে আক্রমণ সংঘটিত করলো, কোনো গ্রেপ্তার নেই, কোনো মামলা পর্যন্ত করা হয়নি। সেদিন দেখলাম একটা সংবাদপত্রে যে থানার সামনে পিস্তল উঁচিয়ে মাতব্বরি করছেন, কোনো গ্রেপ্তার নেই, কোনো মামলা নেই। আমরা দেখছি সর্বশেষ আইএএস অফিসার শৈলেশ কুমার যাদব তিনি বলছেন তিনিও নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে এই যখন অবস্থা হয়, জনপ্রতিনিধি ধমকাচ্ছেন অফিসে ঢুকে আইএএস অফিসার, জনপ্রতিনিধি একজন টিসিএস অফিসারের সামনে একজন এসডিপিওকে বলছেন আইন আমাদের পকেটের মধ্যে থাকে, ফলে এই যখন ঘটনাগুলো আমাদের রাজ্যে সংঘটিত হচ্ছে, স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষের, সাধারণ মানুষের এই আইন শৃঙ্খলা থেকে, এই আইনের শাসন থেকে বিশ্বাস উঠে গেছে। আমরা দাবি করছি প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। পিয়ার রিপোর্ট, চ্যানেল 3 রাত।